নিজের অফিসের মহিলা কর্মীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল আইনজীবীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নিমতা থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই আইনজীবীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিজের অফিসে মহিলা কর্মীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল আইনজীবীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নিমতা থানা এলাকায়। অভিযুক্ত আইনজীবী স্বপন কুণ্ডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির জমি বাড়ি বিক্রি সংক্রান্ত ব্যবসায়িক একটি অফিস রয়েছে। সেখানে বেশ কয়েকজন কর্মী কাজ করেন, পাশাপাশি দুটি অফিস তার। দুদিন আগে এক মহিলা কর্মী টাইপিস্ট হিসেবে কাজে যোগ দেন। অভিযোগ, বুধবার রাতে যখন ওই কর্মী কাজ করছিলেন সেই সময় পাশের অফিসে তাকে ডেকে নিয়ে যান অভিযুক্ত। অফিস দেখানোর নাম করে একটি ঘরের দরজা বন্ধ করে মহিলা কর্মীকে জড়িয়ে ধরেন অভিযুক্ত। তাকে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ। কোনো মতে ওই মহিলা কর্মী সেখান থেকে বেরিয়ে আসেন। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে আটক করে পুলিশ। ওনার অফিসে জয়েন করার পরপরই কালকে একটু দুপুরবেলায় আমাকে কিছু কিছু বাজে কথা বলে, মানে পার্সোনাল কিছু জিজ্ঞেস করে। তো আমি কিছু মাইন্ড করি না, আমার বাড়িতে জানাই সেই কথা। তো বাড়িতে বলে বয়স্ক মানুষ বলেছে, এমনি হয়তো বলেছে আর কি করে, তো আমি কোনো মাইন্ড করি না। তো আজকে সকাল থেকেই নর্মালি ছিলাম। নর্মালি থাকতে থাকতে ওখানে চারজন স্টাফ আমাকে নিয়ে, তো চারজন স্টাফের মধ্যে ওনার দুটো অফিস, এই অফিসেও মেয়েরা বসে, ওই অফিসেও মেয়েরা বসে, আমাকে হট করে ফোন করেন। ফোন করে আমাকে বলছে, আসো তোমাকে এই রুমগুলো পেছনে দেখিয়ে দিচ্ছি, কী কী আছে না আছে তুমি দেখে নাও, দেখে জেনে রাখো, পরবর্তী সময় তো এদিকে অফিস হবে। আমরা ঠিক আছে দিয়ে আমি গেলাম। যাওয়ার পর উনি সব জায়গা দেখালেন, রান্নাঘর, এখানে আগে অফিস ছিল, টেবিল চেয়ার সব রয়েছে ওখানে ভেতরে। তো টেবিল চেয়ার সবই রয়েছে, তো আমি ওখানে অনেক ঘুরে ঘুরে দেখছি, বড় যেহেতু ঘর, ছোটো ছোটো ঘর, মানে ঘরের ভিতর ঘর, ঘরের ভিতর ঘর, তো আমি দেখছি। বেশিটা ভেতরেও যায়নি, দরজার একদম সাইডে, মানে পেছনের দরজা, আমি দরজা লাগিয়ে দাঁড়িয়ে আছি। তো উনি হট করে কী করলো, দরজাটা লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে। তো আমি ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমি বাজে কয়েকটা বাজে কথা ওনাকে বলে কি আমি আপনি কি আমাকে নোংরা মেয়ে ভেবেছেন, আমি কি বসার জন্য সব কিছু করবো, এরকম এরকম বলে আমি তাড়াতাড়ি করে ঘর থেকে ছিটকানিটা খুলে জাস্ট বাইরে বেরিয়ে এসেছি। অভিযুক্তের বিরুদ্ধে আগেও মহিলা কর্মীদের উত্তক্ত করার অভিযোগ উঠছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে। যে স্বপন কুণ্ডু আমাদের স্যার ছিলেন, আমার স্যার ছিলেন, ওনার সাথে নাকি অসভ্যতামি করেছে ওর সাথে। এরপরে আমাদেরও এক সময় বলতো, আমি আগে হয়তো সাত বছরে আমি শুনিনি, কিন্তু ইদানিং দু তিন বছর ধরে অন্যরকম ঘুরিয়ে পার্সোনাল কথা জিজ্ঞাসা করতো, কিন্তু আমরা কখনো পাত্তা দিতাম না। এবার আমি কিন্তু শুনেছি উড়ে, যে সবাই সেটাই বলছে, মেয়েটা নাকি রাস্তায় দৌড়ে দৌড়ে এসছে। তারপরে আমার সাথে যে একটা দিদি ছিল, ওনার কাছে যে কাজ করতো, ও আমাকে ফোন করে বললো যে সুপর্ণা তাড়াতাড়ি আয়, এরকম অফিসে খুব ভাঙচুর হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নিমতা।